সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 21 আগস্ট, রোজ শুক্রবার। আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে জীবন ডেইরি অ্যান্ড এগ্রো। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা, গাভীগরু এবং সারগরু বিক্রি করে থাকে। ওনারা মূলত সারগরুটাই বেশি বিক্রি করে থাকে। সারা বাংলাদেশে ওনারা মাংসের জন্য যে সারগরুগুলো এগুলো বিক্রি করে থাকে। আপনারা মন হিসাবে এই সারগুলো কিনে নিতে পারবেন। ওনারা প্রতি সপ্তাহে শতে গরু বিক্রি করে থাকে, সারগরু মাংসের জন্য। সারা বাংলাদেশে ওনারা এই গরুগুলো ডেলিভারি দিয়ে থাকে। আজকে ওনাদের কিছু গরু যাবে কক্সবাজারে, তো সেই গরুগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলো কেমন দামে বিক্রি করলেন কক্সবাজারের এক পার্টির কাছে, তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওনারা এই কক্সবাজারে প্রতি সপ্তাহে মিনিমাম 100 গরু সাপ্লাই দিয়ে থাকে। তো চলুন আমরা কথা বলি এই গরুগুলো যে বিক্রি করে থাকে বা কিভাবে সংগ্রহ করে থাকে, কিভাবে মাংসের দামে বিক্রি করে থাকে, এ বিষয় নিয়ে আমরা চলুন কথা বলে থাকি জীবন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ আমি ভালো। তো আমি তো এসে খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। এগুলো তো সব মাংসের গরু, এগুলো তো মনে হয় সব এখন লোড হয়ে যাবে না? হ্যাঁ এখনই লোড হবে, গাড়ি আসলেই লোড হবে এগুলো। এগুলো আমি ঈদের আগে থেকে এক বড় ভাইকে দিচ্ছি কক্সবাজার, উনি 1600 গরু নেবে। 1600 গরু? জি জি। প্রতি সপ্তাহে তো মনে প্রায় 100 মতো যায় কক্সবাজারে? প্রতি সপ্তাহে 100 যায়, আজকে দিয়ে মোট 425টা যাবে। আজকে দিয়ে মোট 425টা, তাহলে ধরেন অনেক এখনো বাকি। কিন্তু ওগুলো কিনা লাগতেছে, কারণ এগুলো মাংসের চাহিদা, তো এগুলো মাংসের মাপে এগুলো দিচ্ছি মন হিসাবে, কারণ ওনাকে মন হিসাবে দিচ্ছে, কারণ ওনার জন্য যায় সেটা 2 টাকা প্রফিট থাকে। সে বিক্রি করা তো খামারে রাখে, আর যখন কালক বিক্রি করবে তাও 2 টাকা প্রফিট থাকতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার যে মাংসের হিসাবে গরুগুলো বিক্রি করতেছেন, তো কোন কোন জাতগুলোকে প্রাধান্য দিচ্ছেন এখানে? এখানে বেশিরভাগ প্রাধান্য দিচ্ছি যে আপনার অস্ট্রেলিয়া যেটা করস আছে, লাল শাইওয়াল এয়ার জার্সির মধ্যে ওইটা কিনতেছি, আর শাইওয়াল মিক্সড যে আছে, আর দেশিটাই মেন উদ্দেশ্য। কারণ দেশি মাংস দূরে জার্নিং, তো দূরে জার্নিং করে দেশির মাংসটা একটু শোকায় না, হারে না, গরু শক্ত থাকে। আচ্ছা আচ্ছা। তো গরুর বাজারটা কেমন এখন? বাজার এখন কুরবানির শেষ, সবাই ধরেন যে কম বেশি যারা গরু বেচছে তারা একটা দুইটা যাই হোক কিনবে, বাজার সীমিত সাধ্যের মধ্যে বাজার আছে। আচ্ছা। অনেকের তো মাংসের জন্য গরু সংগ্রহ করে, বিভিন্ন হাটে বাজারের থেকে সংগ্রহ করে থাকে, বা ঢাকার বা ঢাকার বাইরের অনেক পার্টি রয়েছে, তারা এইসব জায়গায় আসতে চায় না, তারা জায়গায় বসে নিতে চায়। তো তারাও কি আপনার কাছ থেকে নিতে পারবে? নিতে পারবে, কিন্তু সরাসরি সাক্ষাৎ আসলে একদিন ভালো হয়। সেও আমাকে দেখবে যে আমার আমি কি দিতে পারবো কি তা দিতে পারবো না, কারণ ভিডিও দিলেই আমি আমার কাছে লোক আসবে তার কোনো মানে নাই। বৃক্ষজার ফলে পরিচয়, কাজে কর্মে ফলে পরিচয় দিবে, আমার কাছে আসবে। এখন যদি সে মাংস হিসেবে নিতে মাংস হিসেবে যদি মনে করে যে না আমি লাইভওয়েট নেবো, লাইভওয়েট নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। দুইভাবেই দিতে পারবো? দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপনি যে মাংসের মূল হিসাবে যে দিচ্ছেন, তো এখন মূল হিসাবে কেমন পড়তেছে? এখন আমরা এখান থেকে কিনতেছি 1700-1750, ওখান যায় আপনার খরচ খরচ দিয়ে আপনার 19 আপ হয়ে যায়, মানে কক্সবাজারে 19 আপ হয়ে যায়। 19 আপ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো টাকা পয়সার লেনদেনগুলো কীভাবে হচ্ছে? টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে, যেমন ধরেন আমার টাকা দিয়ে আমি মাল কিনতেছি, ওনারা টাকা আমাকে পেড করে দিচ্ছে, মাল ওনার কাছে আমি লোড দিয়ে দিচ্ছি, আমার লোক দিয়ে, আমার লোকও আসার সঙ্গে কথা বলতে পারেন, ওই মাল দিয়ে আসে, আমার 4টা লোক আছে মাল দিয়ে আসার জন্য। ওনারা শুধু খালি মালই দিয়ে আসে? জি, ওরা মালই দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। তো এতে কি কোনো সমস্যা টমস্যা পড়া হয় নাকি? এতে কোনো সমস্যা নাই, মাল যারা দিয়ে আসে, আমি তো গাড়িতে যাই না, গাড়িতে গেলে গরুর একটু সাইড টাইড খালে টেলে যায়, ওটা সমস্যা নয়, ব্যথা পরীক্ষা হলে সমস্যা হয় তাহলে ঠিক হয়ে যায় ধরেন। আর মূলত যারা মাল নিয়ে দেয় তাদের সঙ্গে কথা বললে ভালো হয়, তাছাড়া তারা আসে কথা বলেন পাশে আসে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, একটু সামনে আসেন, কথা বলি। ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তো আপনি তো মনে হয় এই গরুগুলো পৌঁছে দিয়ে আসেন? গরুগুলো রেগুলারই আমি পৌঁছা দিয়ে আসতেছি, এই যে মাল যাবে গোটাটাই ইনশাল্লাহ পৌঁছাবো আমি আশা করতেছি। এখন গাড়ি ঘোড়ায় ধরেন যাতে লাগলে হঠাৎ একটা জায়গায় চামড়া মামলা একটা টুক সিলি টুলি যেতে পারে, তাছাড়া ইনশাল্লাহ কোনো জায়গায় খাম ক্ষতি হয় না গো।
হয়তো বা পাও ভাঙা টাঙা এইসব হবে না ইনশাল্লাহ। তাছাড়া এমনি মাল সই সালামতে আল্লাহ দিলে খুব ভালোভাবে পৌঁছে যায়, ভালোভাবে পৌঁছে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো রাস্তাঘাটে এমনি কি কোনো সমস্যা টমস্যা হয় যে এত গরু আপনারা রেগুলার নিয়ে যাচ্ছেন? না, আমাদের মাহাজনের জন্য তো সমস্যা নাই, মাহাজন তো রেগুলার দিচ্ছে এই মাল, লাইসেন্স করা পাঠিত, লাইসেন্স করা আছে না, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আমারও ভোটার আইডি কার্ডটা সম্পূর্ণ ই করা আছে, সমস্যা নেই, আমারও তো সমস্যা নেই, আর জিজ্ঞাসা করলে পারে চলে আসছে, সমস্যা নেই, যেখানে সমস্যা হলে পারে জিজ্ঞাসা করলে পারে, আর ঠেকা রাখেন না সাইড দেয় সাথে সাথে। আপনারা সারা বাংলাদেশে কি বাংলাদেশেই আমরা যেতে পারি ইনশাল্লাহ, যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাংলাদেশে যেতে পারবো গরু নিয়ে। হ্যাঁ, গরু নিয়ে আপনাদের কাছে টাকাটা পাঠিয়ে দিলে আপনারা গরুটা নিয়ে পৌঁছে দেবেন? পৌঁছে দেবো, লোক আসলে পারে সবচাইতে উত্তম হয়, লোক আসলে, হ্যাঁ সবচাইতে ভালো হয়, বুঝছেন। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহের যে গরুগুলো জীবন ভাই যাচ্ছে, তো ওগুলো আমরা একটু দর্শকদেরকে ধারণা দেই যে কেমন দামে এগুলো বিক্রি করলেন। ইনশাল্লাহ ভাই চলেন আমি দেখাই কোন দামে বিক্রি করছে, এগুলো সরাসরি আপনাকে দেখাই যে আমার কথার সঙ্গে কাদের মিল আছে কিনা। আচ্ছা আচ্ছা, তো চলুন একটু দর্শকদেরকে দেখাই। চলে এই যে প্রথমে একটা সার দেখতে পাচ্ছি ভাই, তো আমরা যেহেতু দর্শকদেরকে ধারণা দেবো যে কেমন দামে বিক্রি করলেন, তো সেই ধারণাটা একটু দিন বা কেমন দামে বিক্রি করলেন। এটা আপনার সাইয়াল ক্রস, হ্যাঁ এর সাথে মেস্ট আছে, এটা দাঁতে দুইটা, আর এর মাং এর শরীরে গোস আছে আপনার ঘুড়ি বাদে পনেরো চার মন। এটা কিনা আপনার 68,000 টাকা, মানে কেনা না বিক্রি? বিক্রি বিক্রি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাশেরটা আপনার হলিস্টিয়ান, আপনার জার্সি হলিস্টিয়ান মিক্সড, কিন্তু এটা জার্সি গরু লাল, হ্যাঁ ক্রস আছে, এটা ক্রস আছে না, এটা কেমন দামে? এটা 3.5 মন আছে মাথা দিয়ে ভরি বাদে, এটা আপনার বিক্রি হয়েছে আপনার 63,000 টাকা। এটার ওজনটা কেমন? এইটার ওজন আছে আপনার 3 মন 10 কেজি, এটা 55,000 টাকা বিক্রি হয়েছে। 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা 55,000 টাকা বিক্রি হয়েছে। পাশেরটাও তো মনে হচ্ছে দেশি না? হ্যাঁ পাশেরটাও দেশি, এটা আপনার এটাও ফাইটার, এটা আপনার বিক্রি হয়েছে আপনার 57,000 টাকা। 57,000 টাকা। এটার ওজনটা কেমন আছে? এটার ওজন আপনার 3.5 মন প্লাস। 3.5 মন প্লাস, হ্যাঁ। পাশেরটাও দেশি? পাশেরটাও দেশি না, জি। আচ্ছা আচ্ছা, এটার ওজনটা কেমন আছে? এটা আপনার আছে 3.5 মন, এটা আপনার বিক্রি হয়েছে 52,000 টাকা। 52,000 টাকা, জি। কিন্তু সুন্দর আরেকটি সার গরু বিক্রি হয়েছে, এটা আপনার দেশি, পিওর দেশি না? পিওর দেশি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার ওজনটা কেমন আছে? এটার ওজন আছে আপনার 4 মন। 4 মন না? 4 মন। এটা কত বিক্রি হলো? এটা বিক্রি হয়েছে আপনার 68,000 টাকা। 68,000 টাকা, জি। পাশেরটা আপনার সাইয়ালের সাথে আপনার দেশি ক্রস আছে, কারণ চিটাগাং কক্সবাজার ওই সাইডে আপনার এগুলো লাল গরু ছাড়া এক কালার গোসা চলে না, কালো গরু দিলে বলে ওই আপনার শোয়ার গরু বলে, কালো গরু তো শোয়ার গরু বলে। আচ্ছা, কালো গরু নেয় না, দেশির মধ্যে লাল অথবা আপনার লালটে কালার কালো মিক্সড। এটার দামটা কেমন চাচ্ছ? এটা তো আমার তো সাউন্ড, এটা বিক্রি করছি, এটা বিক্রি করছি 62,000 টাকা। 62,000, হ্যাঁ। পাশেরটা কত বিক্রি হলো? পাশেরটা আলগা দেশি, পিওর দেশি, পিওর দেশি, হ্যাঁ। এটা 4 মন 10 সের আছে, এটা এটা কত বিক্রি হলো? এটা বিক্রি হলো আপনার 69,000 টাকা। 69,000 টাকা। পাশেরটা আপনার দেশি, এটা আপনার 90 কেজি আছে। 90 কেজি না, হ্যাঁ। এটা কত বিক্রি হলো? এটা বিক্রি হচ্ছে 42,000 টাকা। 42,000 টাকা, জি। পাশেরটা এটাও দেশি, এটা আপনার 90 কেজি আছে, এটাও 42,000 টাকা। 55,000 টাকা, জি। এটা এটা আপনার দেশি, দেশি না, এটা দেশি, এটা আপনার 4.5 মন আছে। 4.5 মন, হ্যাঁ। এটা কেমন দামে বিক্রি করলো? এটা বিক্রি হয়েছে 75,000 টাকা। 75,000,
পাশেরটা পাশেরটা সাইয়ের সাথে দেশি মিক্সড এটা বিক্রি করতে 57000 টাকা 57000 টাকা পোষা মাপ গোসল মাপেও যাবে কার মধ্যে 110 কেজি গোসল আছে বডিতে বড় বডিতে বড় এটা না আচ্ছা আচ্ছা তো বডিতে বড় সেজন্য এটা হলোকে দামটাও একটু বেশি জি জি আর গ্রোথও বেশি বড় অনেক বড় গ্রোথও বেশি হাতে বেলা লম্বা আছে মানে একটা 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 গরুর বৈশিষ্ট্য কার মধ্যে আছে আচ্ছা ভাই আপনারা যে মাংসের গরুগুলো বিক্রি করতেছেন তো আপনারা কি রাখি গরুগুলো বিক্রি করে থাকেন হ্যাঁ রাখি আছে এখানে ধরুন এগুলো এখন লোড হয়ে চলে যাবে এখন এগুলো ধরুন ঘর থেকে বের করছি আবার আজকে ধরুন এক গাড়ি চলে যাবে আপনারা তো থাকবেন না আবার চলে যাবেন না আপনি থাকলে হয়তো দেখতে পারতেন এখন বাসায় অনেক গরু আছে এখন বাসায় প্রায় 70টা মতন গরু আছে বকনা দিয়ে সার দিয়ে গাবি দিয়ে 70টা এগুলো বাদে এগুলো বাদে এগুলো বাদে আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শক দিতে পারেন ফোন নাম্বার 07581675662 আচ্ছা এটা তো ইমো নাম্বার না এটা ইমো নাম্বার আর পার্সোনাল নাম্বার একটা আমার নাম্বার একটা নাম্বার একটা জি আচ্ছা অনেকেই তো এই যে কুরবানির জন্য বা এক বছর পালানোর জন্য 6 মাস পালার জন্য গরু সংগ্রহ করে থাকে সার গরুগুলো এগুলো কি সব সময় দিতে পারবেন এগুলো এগুলো সারা বছর আমাকে যাদের খামার নাই তারা তো রাত 12টা বার গরু বছর দেখাইতে পারবে না আর আমার কাছে রাত 12টা বার ফোন দিতে হবে রাত 12টা একটা 12টা একটা যখন দেখতে যাবে যে কোনো সময় কারণ আমার ঘরে তো মাল আছে আমার বুকে বল আছে কারণ একজনা বলবে যে এই গরুটা 40-50 হাজার টাকা দিবে 40-50 হাজার টাকা দিবে আপনি দূরাই চলে যাবেন তা হবে না যদি 40-50 হাজার টাকা দেয় আমি তাকে 1 কোটি টাকা দেবো আমাকে তাহলে দিতে হবে এগুলো কারণ বৃক্ষজার ফলে কাজে কর্মে পরিচালিত হবে আমি গরু কিনলাম আর আমি গরু দিয়ে দিলাম গরু দেখতে হবে তো গরু কি আমার আমার কি দেয় আমার প্রফিট হবে কি হবে না সেটা দেখতে হবে বুঝছেন তা তো অবশ্যই সেটা তো অবশ্যই দেখতে হবে এই গরুগুলো দিচ্ছে এই গরু ধরনের যাবে আমি আমার মাংসের ওজন থেকে আমি কম বলে দিচ্ছি কারণ দূরের রাস্তা যায় গরুলে শুকাই যাবে একটু হ্যাঁ গেলে তো একটু শুকাবে জি জি একটু তো শুকাবে গরুগুলো যেহেতু জানি করে যাবে আবার দুই চার দিন গেলে এগুলো একটু ঠিক হবে জি জি এগুলো চলে যাবে অবধান আবার কালকে লোড হবে আবার কালকেই লোড হবে আবার না এত গরুগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে এগুলো বিভিন্ন গ্রামে থেকে হাটে থেকে ম্যাক্সিমাম হাটে থেকে এখন কালেকশন করা হয় কারণ এবার তো কুরবানি বাজার ঈদের দুদিন আগে ভালো গেছে তার আগে তো প্রচুর খারাপ গেছে প্রচুর খারাপ যাদের বাসা গরু তারা বিক্রি করে নাই ভয়ে কারণ আপনার খাদ্যের কস্টিং খরচটা বেশি একটা গরু 50000 টাকা দিয়ে কিনলাম কিনে আমি আমার বাসায় 10টা গরু আছে আমি ভিডিও দিয়ে বললাম যে একটা প্রত্যেকটা গরু একটা সার গরু আর তার বডিটার তো আপনি আপনার 500 কেজি সেই গরুটার আমরা আমি বলতেছি যে 100 টাকা খায় 100 টাকা অগত খায় 100 টাকা কিন্তু তার পেট ভরে না 200-100 টাকা লাগে তার সঙ্গে তারা বডি গরু আর এইগুলো সাধারণত সব গরু ওই সকাল বিকাল দিয়ে আপনার 150 টাকা খাবে বছর গরু দেখুন একটা গরু গ্রোথ অনেক বই হাই হয়ে তখন খরচটা কম এমনি সাধারণত গরু আপনার বাসায় ঘাস থাকলে আর ওই ভুষি গুঁড়া খাওয়ালে 70 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে 70 টাকার মধ্যে ঘাস থাকলে কমপ্লিট হয়ে যাবে তাহলে শহরে পারে গরু বাসে পুষে তাহলে আপনার ওই 100 টাকা আপনার হবে না 150 টাকা লাগবে 200 টাকা লাগবে কারণ আমরাও ব্যবসা মাত্র আমরা বাড়িতে গরু পুষি আমরাও জানি একটা গরু প্রত্যেক মাসে সর্বনিম্ন খরচ 3,500-3,000 টাকা আচ্ছা তো যারা এই যে রাখি গরু কিনবে বা 6 মাসে 1 বছর পালার জন্য কুরবানির জন্য বা যারা মাংসের গরু কিনবে অনেকের রেস্টুরেন্ট রয়েছে বা অনেকেই এখান থেকে নিয়ে বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করে থাকে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে তারা যদি নেয় তাদের আমি দিতে পারবো কিন্তু সরাসরি সামনে এসে সাক্ষাৎ আসলে ভালো কারণ আমি কি দিতে পারবো কি পারবো না ফোনের মাধ্যমে বললাম আমি আপনাকে এই দিব ওই দিব স্বপ্ন দেখাতে তো আমি পারবো না যা আসবেন সরাসরি সামনে দেখতে হবে আর ফেটানিং এর জন্য আপনি দেশি গরু পারফেক্ট ওটা আপনি বছরে 3 বার বিক্রি করতে পারবেন একটা গরু আপনি 40,000 দিয়ে কিনলেন 3 মাস খাওয়াইলেন যেমন দেশি গাভিটার কথা বলি আমি কিছুদিন আগে এক পার্টির 39টা গাভি কিনছি দেশি 40-45-50 কারণ এই গাভিগুলো কিন্তু ধরেন আপনার ওই সাথে সার বাচ্চা 3 মাস পর একটা গাভি কিনছে আমি সার বছর সহ দেশি 50,000 টাকা দিয়ে আমি ওই গাভিটা আপনার বাচ্চাটা দুধ খাবে দুধের কোনো হিসাব হবে না দেশি গাভি আপনার মূল টার্গেট থাকবে আমি এই বাচ্চাটা বড় করে গাভিটাকে গোছ লাগাবো একটা গাভি আপনি 3 মাস পুষলেন আপনার বাসায় বাচ্চা সহকারে আপনার বাচ্চা দুধ খাচ্ছে পাশাপাশি ওর মায়ের যে খাদ্যটা খাচ্ছে আর ওই খাবারটা তো আপনার আধা কোনো লাগতেছে না বাসার পিছিয়ে আর আপনি যা গাভিটাকে খাওয়াবেন ওটাকে আপনি 50,000 দিয়ে গাভি কিনলেন 3 মাস আপনি বাচ্চাটা বেছেন 40,000 টাকা গাভি কিন্তু আপনি ফ্রি থাকলো 10,000 টাকা 3 মাস পর কিন্তু আপনি আগে যে গাভি কিনছেন ওটা তো থাকবে না 3 মাস পর কিন্তু আপনার গাভিটা 50-55,000 টাকা হবে তাহলে আপনি করেন যে আপনি 50,000 টাকা দিয়ে গাভি কিনছেন দেশি 3 মাস পর বাচ্চাটা বেছেন 40,000 টাকা তাহলে গাভিটার দাম থাকে 10,000 টাকা 3 মাসে খেলো নয় আরো আরো 15,000 টাকা খেলো 15,000 টাকা খেলো তাও 25,000 টাকা তো আপনি কত 20-25,000 টাকা লাভ থাকবে দেশি গরু আর ক্রস সব সময় বেনিফিটটা বেশি
এগুলো আপনি বছর তিন বার বিক্রি করতে পারেন। আচ্ছা আচ্ছা, এজন্য আমাদের আমি যাদেরকেই সাজেশন দিই বা গরু বছর আমার কাছে যায় নাই তাদেরকে এটাই বলে দেয় দেখে শুনে কিনতে হবে। আমি গরু দিছি 425টা দিয়ে, আজকে দিয়ে 425টা গরু দাবে, মোট 1600 গরু দেওয়া লাগবে। উনি কিন্তু একদিন সাক্ষাতে আসছে, আসে আমাদের লেনদেন করছে, বিধায় দেবে এনার কাছ থেকে আমি নিলে আমার দুটাকে প্রফিট হবে, বিধায় সে নিচ্ছে। লোক আসে নাই, আমি মাল কিনছি আমার টাকা দিয়ে, সে টাকা পাঠাই দিছে, এখন তার মাল লোডে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তো ভাই খুবই ভালো ভালো পরামর্শ দিলেন যে কিভাবে গরুগুলো লালন পালন করতে হয়, বা আপনি কিভাবে ডেলিভারি দিতে পারবেন, বা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদেরকে জানালেন। গরু আপনার বাড়িতে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমার, রোডে কোনো ঝোড় ঝামেলা হলে সেটা আমি দেখব। গরু আপনার বাড়িতে সরজমিনে পৌঁছানোর পরে যখন আমার লোক আমাকে ফোন দিয়ে বলবে যে মাল নামছে কি তার হাতে ডেলিভারি হয়েছে, তখন তার সাথে আমার ধান্দে কোনো লেনদেন, ওনার মাল ওনার বাসায় পৌঁছা দেওয়া রাখবেন তো আমার দায়িত্ব। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার সাথে অনেক কথা হলো, বা আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।